জয় হিন্দ স্টুডেন্ট মাধ্যমিকের পরে তোমরা অনেকটা দিন সময় পেয়ে গেছো এবং আশা করি তোমরা এই সময়ে তোমাদের ঘোরাফেরা এবং বিশ্রাম নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা এতদিনের সিদ্ধান্তও নিয়ে নিয়েছ যে তোমরা কোন স্টুডেন্ট কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবা আমার আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যেই স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের কাছে দুটো অপশন আছে হয় তারা বায়ো সায়েন্স নিয়ে পড়তে চাও অথবা তারা পিওর সায়েন পিওর সায়েন্স নিয়ে পড়তে চাও যারা বায়ো সায়েন্স নেবে তাদের ক্ষেত্রে কী হয় তারা ম্যাথটাকে কনসিডার করে আমার বলার অর্থ হলো তারা ম্যাথটাকে না নেওয়ার চেষ্টা করে কিন্তু তাদেরকে তিনটা সাবজেক্ট রাখতেই হবে সেটা হলো ফিজিক্স কেমেস্ট্রি এবং তিন নম্বরে যাবে হচ্ছে বায়োলজি তাদের এই তিনটা সাবজেক্ট রাখতেই হবে এবং এই দুটো স্ট্রিমের সাথেই কিন্তু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এ দুটা কিন্তু কম্পালসারি এইবার আসছি আমি স্টুডেন্ট পিওর সায়েন্স পিওর সায়েন্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স তাকে রাখতেই হবে তার সঙ্গে তাকে রাখতে হবে ফিজিক্স এবং তার সঙ্গে তাকে রাখতে হবে কেমিস্ট্রি আমি ম্যাথটাকে এবং বায়োলজিটাকে কারেসপন্ডিং করলাম ম্যাথ এবং ফিজিক্স আর কেমিস্ট্রি এবার দেখো একটা জিনিস স্টুডেন্ট যে ফিজিক্স রাখতেই হবে দুটো ক্ষেত্রেই কেমিস্ট্রি রাখতেই হবে যারা সায়েন্স নেবে বায়োলজি যারা পিওর সায়েন্স নেবে তারা ম্যাথমেটিক্স ফোর্থ নাম্বার অপশানও রাখা যায় দেখো আমি রেড মার্কার দিয়ে করছি ফোর্থ নাম্বার স্টুডেন্ট কোন স্টুডেন্ট ফোর্থ নাম্বার অপশানে ম্যাথমেটিক্সও রাখতে পারে কম্পিউটারও রাখতে পারে ফোর্থ নাম্বার অপশান হচ্ছে স্কুলের ওপরে কোন স্কুলে কোন চয়েস রাখবে এখানেও সেম ফোর্থ নাম্বার এসে বায়োলজিও রাখতে পারে ফোর্থ নাম্বার এসে কম্পিউটারও রাখতে পারে এবং অন্যান্য স্কুলের ওপর ডিপেন্ড করে যে স্কুল কোন কোন সাবজেক্টটাকে সিলেকশন করতে দিচ্ছে আমি তোমাদেরকে যেই সাবজেক্টটা পড়াবো সেটা যারা বায়ো সায়েন্স নিবে তাদের জন্যও বলছি আমি তাদের জন্য এই ম্যাথমেটিক্স এবং যারা পিওর সায়েন্স নিবে তাদের জন্য ম্যাথমেটিক্স যারা পিওর সায়েন্স নেবে তাদের ম্যাথমেটিক্স কিন্তু পুরোটাই কভার করতে হবে পুরো ম্যাথ বই এ যা যা টপিক রয়েছে ইলেভেন এবং টুয়েলভ পুরোটাই কভার করতে হবে কিন্তু যারা বায়ো সায়েন্স নেবে তাদেরও ম্যাথমেটিক্স কভার করতে হবে চায় তারা ম্যাথমেটিক্স সাবজেক্টটা নেক আর ম্যাথমেটিক্স সাবজেক্টটা না নেক এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে স্যার তাহলে বায়ো সায়েন্স সাবজেক্টটা আমরা নিচ্ছি বা কেন যদি আমাদেরকে ম্যাথটা আবার করতে হয় এবার দেখো তোমাদের কিছু কিছু ক্লজ এবং কন্ডিশন মানতেই হবে এবং সেই বাধ্যবাধকতা বা সেই রুলস এর মধ্যেই তোমাদেরকে কি করতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে তুমি ধরো বায়োসায়েন্স নিচ্ছ ঠিকই তোমার তো ফিজিক্স আর কেমিস্ট্রিও থাকবে তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির অঙ্কটা তুমি করবে কি করে তুমি যদি ম্যাথ এর অঙ্কই না জানো আমার কথা বুঝতে পারলে না ধরো তুমি যে ক্লাস টেন এ বয়লের সূত্র চার্লসের সূত্র আদর্শ গ্যাসের সূত্র প্র্যাকটিস করেছিল বয়লের সূত্র অনুযায়ী আমরা দেখেছিলাম পি ওয়ান ভি ওয়ান এইবার স্টুডেন্ট তুমি যদি এখানে সাপোজ তোমাকে পি ওয়ান এর মান বের করতে বলা হলো তাহলে আমরা কি করবো পি টু ভি টু বাই ভি ওয়ান তাই তো তার মানে কি এই ভি ওয়ানটা গুণ ছিল পি ওয়ানের সঙ্গে ভি ওয়ানের রিলেশন কি গুণ গুণটা যখন সাইড চেঞ্জ করবে কি হয়ে গেল ভাগ তাহলে এই যে অঙ্কের প্যাটার্নটা তুমি যদি না জানতে তুমি কি সেইখানে ফিজিক্সের অঙ্কটা করতে পারতে পারতে না ইলেভেন টুয়েলভ সেম প্যাটার্ন রয়েছে অর্থাৎ তুমি যদি ক্লাস ইলেভেনের ভালো করে শুনে নাও কি কি বলছি স্টুডেন্ট তুমি যদি ক্লাস ইলেভেন এর কি কি না জানো নাম্বার ওয়ান ট্রিগোনোমেট্রি স্টুডেন্ট তুমি যদি ক্লাস ইলেভেনের ট্রিগোনোমেট্রি না জানো তুমি ফিজিক্সের অঙ্ক করতে পারবে না এইটা হলো শুধুমাত্র ইলেভেনের ইলেভেনের সঙ্গে সঙ্গে আমি তারপরে যদি যাই স্টুডেন্ট তাহলে এক নম্বর পয়েন্ট কি বললাম ক্লাস ইলেভেনের ট্রিগোনোমেট্রি এবার দেখো দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো স্টুডেন্ট ক্লাস টুয়েলভের ইনভার্স ট্রিগোনোমেট্রি ইনভার্স ট্রিগোনোমেট্রি তার মানে তোমাকে ট্রিগোনোমেট্রি জানতে হবে ক্লাস ইলেভেনের অ্যাজ ওয়েল এস ক্লাস টুয়েলভের দুটো ক্লাসেরই তোমাকে ট্রিগুনোমেট্রি জানতে হবে কেন না ফিজিক্সের অঙ্ক করার জন্য তবে এটা মনে রাখতে হবে শুধু ট্রিগনোমেট্রি জানলে হবে না তোমাকে আরও কি জানতে হবে নাম্বার থ্রি ডেরিভেটিভ তোমাকে জানতে হবে ডেরিভেটিভ তবে ডেরিভেটিভের দুটো পার্ট তোমরা জানো একটা ফার্স্ট অর্ডার আর একটা সেকেন্ড অর্ডার তোমাকে এই দুটো জানতে হবে তার সঙ্গে তোমাকে জানতে হবে নাম্বার ফোরে ইন্ট্রিগ্রেশন তোমাকে এই ইন্টিগ্রেশনটাও জানতে হবে তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার আমরা এত কিছু জানবো দেখো ট্রিগুনমেন্টরি রয়েছে নখানা চ্যাপ্টার ক্লাস ইলেভেনে ইনভার্স ট্রিগুনমেন্ট্রি একটা চ্যাপ্টার ক্লাস টুয়েলভে ডেলিভিটি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারে তুমি তিনখানা চ্যাপ্টার পাবে এবং ইন্ট্রিগ্রেশনে তুমি সাতখানা চ্যাপ্টার পাবে তার মানে তোমার এখানে নয় এক দশ তিন তেরো আর সাত কুড়ি কুড়িটা চ্যাপ্টার মানে ধরে নাও একটা ছোট বই ক্লাস টেনে আমরা ছাব্বিশখানা চ্যাপ্টার দেখেছিলাম কুড়িখানা চ্যাপ্টার মানে ছোট একটা বই তোমাকে কি করতে হবে কভার করতে হবে কেন তুমি যদি ফিজিক্সের অঙ্ক স্ট্যান্ডার্ডলি নামাতে চাও এইবার দেখো কিছু কন্ডিশন ক্লস তুমি যদি নিট এক্সাম দাও সেখানেও ফিজিক্স রয়েছে আর তুমি যদি জয়েন্টে দাও সেখানে তো ফিজিক্স থাকবেই থাকবে তাহলে ফিজিক্সকে কিন্তু তুমি পিছু হাঁটাতে পারবে না ফিজিক্সকে যদি তুমি না ছাড়তে পারো তার মানে তুমি অঙ্ককেও ছাড়তে পারছো না এই যে ক্লাস ইলেভেনের অনেক বড় অঙ্কের চ্যাপ্টার সেখান থেকে তোমাকে ট্রিগোনোমেট্রিটা কভার করতে হবে টুয়েলভের ইনভার্স ট্রিগোনোমেট্রির ডেরিভেটিভ এবং ইন্ট্রিগ্রেশন তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবা তোমরা তোমাদেরকে ট্রিগোনোমেট্রির নাম্বার ওয়ান সব অঙ্ক করতে হবে না এটা মাথায় রাখবে নাম্বার ওয়ান সব অঙ্ক এক্সাম্পল হোক লেসান হোক করার প্রয়োজন নেই নাম্বার টু করতে হবে কি করতে হবে তোমাদেরকে বেসিক ফর্মুলাগুলি জানতে হবে বেসিক ফর্মুলা জেনে একই রকমের প্যাটার্নের অঙ্কগুলো কি করে সলভ করতে হয় সেটা জানতে হবে ট্রিকোনোমেট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইনভার্স ট্রিকোনোমেট্রি ডেলিভেডিভেট তোমাকে টোটাল রুলস ফর্মুলা জানতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকটা ফর্মুলার একটা 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 করে অঙ্ক তোমাকে জানতে হবে এবং ইন্ট্রিগ্রেশনেরও তোমার সেম আমরা জানি ডেফিনেট এবং ইনডেফিনেট ইন্ট্রিগ্রেশন রয়েছে তোমাদেরকে দুখানারি অর্থাৎ ডেফিনেট এবং ইনডেফিনেটারি বেসিক ফর্মুলাস এবং তার সঙ্গে সঙ্গে ইজি ইজি ম্যাথগুলো জানতে হবে আমি কেন বললাম ইজি ইজি ম্যাথগুলো জানতে হবে কারণ তুমি যদি ইজি ম্যাথগুলো ইন্টারগ্রেশনে জানো ফর্মুলা জানো তুমি ফিজিক্সের অঙ্কগুলোও করতে পারবে এইবার দেখো স্টুডেন্ট যারা বায়োসায়েন্স নেয় যারা বায়োসায়েন্স নেয় তারা যখন ফিজিক্সের অঙ্ক করতে যায় সমস্যা হয় তাদেরকে কী করতে হয় ফর্মুলাগুলো খালি মুখস্ত করতে হয় যাকে আমরা বলি হিন্দিতে কি রাট্টা মারতে হয় ফর্মুলাগুলো ওরা খালি কী করে যায় লোক সে রাট্টা মারকে রাট্টা মারকে রাট্টা মারকেই ফর্মুলা নিকালকে এসব জিতনাবি ম্যাথ হতে হয় ফিজিক্সকে वो निकाल लेता है लेकिन दिक्कत क्या होता है जो स्टूडेंट ये ट्रिगोनोमेट्री इनवर्स ट्रिगोनोमेट्री डेरिवेटिव और इंटीग्रेशन निकाल लिया पूरा का पूरा फिजिक्स का मैथ में उसको कोई दिक्कत नहीं होगा ये एकदम हंड्रेड परसेंट सच है अब देखो तार मानी कि तार मैंने जरा तार मैंने जे स्टूडेंट रही बायोलॉजी सब बा बायोसायंस न संगे संगे मैथ তারা কম্পালসারি না নিয়ে কম্পিউটার হ্যাঁ ম্যাথকে ফোর সাবজেক্ট নিয়ে নিতেও পারে নাও নিতে পারে কম্পিউটার সায়েন্সও সে নিতে পারে কম্পিউটার সায়েন্স হ্যাঁ নিতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারে কিন্তু তাকে ট্রিগোনোমেট্রি ইনভার্স ট্রিগোনোমেট্রি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন শিখতেই হবে দেখো তুমি বলতে পারো স্যার আমি শিখবো না শিখবো না তোমার ফিজিক্সে তুমি দেখবো তো কী করে অঙ্ক করতে পারো ফিজিক্সে তুমি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ না পারলে অঙ্কই নামাতে পারবে না ক্লিয়ার এমনকি কেমিস্ট্রিরও কয়েকটা চ্যাপ্টারের অঙ্ক উইদাউট ট্রিগুনমেট্রি উইদাউট ডেরিভেটিভ উইদাউট ইন্টিগ্রেশন করা সম্ভব নয় এটা মাথায় রাখতে হবে তাহলে এবার আমি কেন তোমাদের কাছে ভিডিওটা বানালাম কেন তোমাদের কাছে আজকে আমি ভিডিওটা তুলে ধরলাম দেখো স্টুডেন্ট প্রথমে তোমাদেরকে এটা মানতেই হবে যেটা আমি বললাম যদি তোমার না মানতে চাও তোমাদেরকে তোমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও দেখে নিতে পারো যে কথাটা কি ঠিক না ভুল ফিজিক্স যার কাছে পড়বা তোমরা বা পড়ছিলা তোমরা তাদের সাথে কথা বলে নিতে পারো তারা কি তোমাদেরকে অ্যাডভাইস দেয় আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যেটা বললাম তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যারা বায়ো সায়েন্স নিয়ে পড়তে চায় তাদের যেই ম্যাথ এর প্রয়োজন যেইটুকু ম্যাথ প্রয়োজন জানার জন্য ফিজিক্সের অঙ্ক করার জন্য সেইটা আমি তোমাদেরকে ভিডিওতে দিব তবে হ্যাঁ ভিডিওটা তোমাদেরকে যে আমি ছাড়বো বা তোমাদেরকে যে আমি দিব তার ডেট এবং টাইম টেবিল বলে দিচ্ছি ডেট এবং টাইম টেবিল শুনে নিবা তোমাদের ডেট হবে সোমবার বুধবার এবং শুক্রবার অর্থাৎ মানডে ভালো করে শুনে নাও টাইমটা বলে দিচ্ছি তোমাদেরকে ওয়েডনেসডে এবং ফ্রাইডে এই তিনটা দিন তোমরা কি করবে এই তিনটা দিন তোমরা যারা বায়ো সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের একটা ম্যাথ আমি আড়াই থেকে তিন মাসের মধ্যে কভার করাবো তাহলে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথে আটকাবানা এবং তার সঙ্গে এটাও মনে রাখবা যারা পিওর সায়েন্স নিতে চাও তারাও এইটুকু টপিকটাকে কভার করতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের বরং যারা পিওর সায়েন্স নেবে তোমাদের আরও কি হবে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এই টপিকগুলোকে কভার এই যে টপিকগুলো যেগুলো বললাম সেগুলোকে কভার করতে পারো যখন আমি ট্রিকোনোমেট্রিক করাবো ক্লাস ইলেভেনের তোমরা এটাকে কভার করতে পারবা এবং তোমাদের জন্য আমি সেপারেটলি আরও ম্যাথ এ গোটা বইয়ের আরও চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব তার আগে আমি যেটা বললাম যারা সায়েন্স নেবে তাদের পার্সপেক্টিভের দিক থেকে এই তিন দিন আমি ঠিক বিকেল পাঁচটের সময় তোমাদেরকে কী দেবো অনলাইনে ভিডিও দেব ঠিক বিকেল পাঁচটা তিন দিন বোঝা গেলো যারা পি সায়েন্স নিয়ে পড়তে চায় এবং তার সঙ্গে সঙ্গে যারা পিওর সায়েন্স নিয়ে পড়বা তারাও এই ভিডিওটাকে কভার করতে পারো যখন পি বায়ো সায়েন্সের টপিকগুলো বা এই পার্টগুলো চ্যাপ্টারগুলো ফিনিশড হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তারপরে আমি কি করব যে পিওর সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের বাকি গোটা অঙ্কটা অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের যে অঙ্ক ফার্স্ট ইলেভেন কভার করাবো ইলেভেনের পুরো অঙ্কটা কি করব এই টাইম টেবিল অনুযায়ী বা তারপরে যদি টাইম টেবিল চেঞ্জ করতে হয় আমি তোমাদেরকে বলে দেবো কোন টাইম টেবিলে ভিডিওটা আসবে তাহলে স্টুডেন্ট এই টাইম টেবিলটা আশা করি তোমরা বুঝতে পারছ এবং তোমাদের মধ্যে যারা যারা আমার সঙ্গে থাকতে চাও আমি তোমাদের জন্য খাটতে প্রস্তুত আছি তোমরা যারা স্টুডেন্ট যারা আমার সঙ্গে থাকতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি কমেন্ট বক্স অন করে রাখব তোমরা চোখ বন্ধ করে যার যা বক্তব্য আছে তোমরা করতে পারো যদি কোনো সময় কোনো রকমের সমস্যা সম্মুখীন হও তোমরা তোমরা আমাকে মেসেজ করবে কমেন্টে আমি চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং সোম বুধ শুক্র এই তিন দিন তোমাদেরকে অঙ্কর জন্য আমি সাপোর্ট করব চেষ্টা করো তোমরাও ভালো করে প্রিপারেশন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বেস্ট অফ লাক জয় হিন্দ